বাংলাদেশ বেতার রংপুর। শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মাঠে ময়দানে, গ্রন্থনা ও উপস্থাপনায় পারভিন সুলতানা। সুপ্রিয় খেলাপ্রেমী শ্রোতা বন্ধুরা, দূরে হোক কিংবা কাছে, আপনারা যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এবং এই মুহূর্তে খেলাপিয়া শিমন ডাঙ্গাতে ঠিক বসে পড়েছেন প্রিয় খেলা আয়োজনটি শুনতে। আর তাই তো বন্ধুরা, জ্যৈষ্ঠের এই কখনো মেঘলা কখনো রোদেলা এমন পরিবেশের মাঝেও আপনাদের পিয়াসি মন রাঙাতে ঝুড়ি ভরা আয়োজনে ঠিক এসে গেছি আপনাদের বিনোদন বন্ধু আমরা গজনা। আর আশা রাখছি আপনারাও থাকবেন পুরো আয়োজন জুড়েই এই আমাদেরই সাথে। তাহলে বন্ধুরা আসুন, বৃষ্টির রিমঝিম সেতারের রাগে এবার উপভোগ করি আজকের আয়োজনের সবকটি পর্ব। আর হ্যাঁ, অসংখ্য শ্রোতার মিলনের এই অনুষ্ঠানটি আজও সবার হৃদয় বিনায় বেজে উঠবে এক সুখময় আনন্দ ছন্দের তালে তালে, এমনটি প্রত্যাশায় উপস্থাপন করছি ক্রীড়াপ্রেমী কোটি হৃদয়ের আয়োজন এই মাঠে ময়দানে। বন্ধুরা নিশ্চয়ই অধীর হয়ে আছেন, আর তাই কথা না বাড়িয়ে পুরো আয়োজন উপভোগে জানিয়ে দিচ্ছি আজকের মূল পরিবেশনার সংক্ষিপ্ত সূচি। আজ থাকছে স্মৃতির পাতা স্মৃতিকথা, খেলাধুলোর খবর, জুডো খেলার নিয়মকানুন, কুইজ, চিঠি মেল প্রসঙ্গ, খেলাধুলোর টুকিটাকি বিষয় এবং নিয়মিত প্রান্তিক আয়োজন খেলাধুলোর পর্যালোচনা। তো বন্ধুরা আসুন, বৃষ্টি ভেজায় এমন দুপুরে ইথার তরঙ্গের দুপার মিলে আজ জমিয়ে উপভোগ করি আয়োজনের পুরোটাই। তো বন্ধুরা এবার আয়োজন শুরুর পালা, আর গোড়াতেই 22 মে তারিখের খেলা জগতের ঐতিহাসিক কিছু ঘটনা দিয়েই করছি আজকের আয়োজনের শুভ সূচনা। উপস্থাপনে মৌলতাতুন্নেসা। 1975 সালের আজকের দিনে অষ্টম ABA চ্যাম্পিয়নশিপে কেনটুকি কলোনিস ইন প্যাকারকে 4-1 সেটে পরাজিত করেন। 1993 সালের এই দিনে রিডিক বো হ্যাভিওয়েট বক্সিং টাইটেল জেতেন। 2015 সালের আজকের দিনে জিম্বাবুয়ে ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যায়। 1987 সালের আজকের দিনে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ সার্বিয়ার বেলগ্রেডে জন্মগ্রহণ করেন। 2011 সালের এই দিনে আমেরিকান বেসবল প্লেয়ার হারমন ক্লেব্রিউ 74 বছর বয়সে মারা যান। প্রিয় বন্ধুরা, একঘেয়েমি জীবন অনেক সময় চলার গতিকে থামিয়ে দেয়, মানুষ হয়ে পড়ে ক্লান্ত অবসাদগ্রস্ত। তবে সেই ক্লান্তি কাটাতে অথবা থমকে যাওয়া সেই গতিকে সচল করতে চাই মন মতো কোনো না কোনো বিনোদন, যেমনটি খেলাপ্রেমী মন খেলাধুলোর মাঝেই খুঁজে পায় নতুন চলার ছন্দ। তো বন্ধুরা এবারে খেলাধুলোর খবর, পরিবেশনে শহীদুল আনাম তুহিন। তৃপ্তির ড্রই চট্টগ্রামে। এই টেস্টে 5 দিনের 3 দিনই চালকের আসনে ছিল বাংলাদেশ, প্রথম এবং শেষ দিন ছিল শ্রীলঙ্কার দাপট। তবে পুরো ম্যাচের পারফরমেন্স কাটাছেড়া করলে স্বাগতিকদের এগিয়ে রাখতে হবে। প্রথম টেস্ট নিয়ে বিস্তারিত শুনবেন আজকের খেলার পর্যালোচনায়। কাল মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে দেখবেন ICC সভাপতি গ্রেগ বার্কলি। আস্থা ঢাকায় আসার কথা পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে জায়গা এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও দেখতে যাবেন তিনি। 24 মে ঢাকা থেকে কলকাতায় যাবেন ICC সভাপতি, তার সফরসঙ্গী হবেন BCB প্রধান নাজমুল হাসান। সেখানে মাঠে বসে দুজনেরই IPL এর দুটি প্লে অফ ম্যাচ দেখার কথা। T20 বিশ্বকাপের জন্য লম্বা প্রস্তুতি নেবে বাংলাদেশ। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে অন্তত 16টি ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহ রিয়াতরা। ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে প্রস্তুতি পর্ব শুরু। ক্যারিবীয় ও জিম্বাবুয়ের বিপক্ষে 3টি করে T20 খেলবে বাংলাদেশ। আগস্ট সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প করবে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। BCB ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনিস জানিয়েছেন, বিশ্বকাপ ভেন্যুতে 1 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা।
নিউজিল্যান্ডে টি টোয়েন্টি সিরিজ খেলার আগে অ্যাডিলেডে একটা ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলা, স্বাগতিক নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে সম্ভবত পাকিস্তান খেলবে। টুর্নামেন্টটি ক্রাইস্ট চার্চে হতে পারে। ডাবল লিগে ন্যূনতম চারটি ম্যাচ পাবে প্রতিটি দল। নিউজিল্যান্ড থেকে বিশ্বকাপের জন্য ফিরবে অস্ট্রেলিয়ায়, সেখানে বিগ ব্যাশের দল রেড ব্যাকের সঙ্গে অনুশীলন ম্যাচ আছে। এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, তাই বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে সুপার টুয়েলভ থেকে। শ্রীলঙ্কা ও নামিবিয়া ম্যাচ দিয়েই 16 অক্টোবর মাঠে গড়াবে বিশ্বকাপ, 24 অক্টোবর হোবার্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ। এশিয়া কাপ হকি। এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ভালো সুযোগই পেয়েছে বাংলাদেশ হকি দল। থাইল্যান্ড থেকে এশিয়ান গেমস বাছাই হকি শেষে ইন্দোনেশিয়ায় পৌঁছেই 19 মে স্বাগতিকদের সঙ্গে খেলেছে প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে 2-1 গোলে হারানোর পর কাল ভারতের কাছে বাংলাদেশ হেরে গেছে 5-1 গোলে। এশিয়া কাপের আগে এটি ছিল বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ। আগামীকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ হকির অভিযান। একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সম্প্রতি বনানী ক্লাবে শুরু হয়েছে 36তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ। সারা দেশ থেকে এই প্রতিযোগিতায় 21 দলে ভাগ হয়ে 143 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। বনানী ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনে যৌথভাবে আয়োজিত প্রতিযোগিতাটি পৃষ্ঠপোষকতা করছে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস। প্রতিযোগিতা শেষ হবে 30 মে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন 5 লাখ টাকা ও রানার আপ 2,50,000 টাকা পাবেন। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ ব্রেকার পাবেন 1,00,000 টাকা পুরস্কার। মিরপুর শহীদ সরবার্দি ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতটি ছিল অন্যরকম। প্রথমবারের মতো পেশাদার বক্সিংয়ে ম্যাচটি হয়েছে এই ভেন্যুতে। সুরাকৃষ্ণ চাকমা এবং আলামিনের নিজ নিজ লড়াইয়ে জিতে বাংলাদেশের প্রথম পেশাদার বক্সিং টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখেন। সাউথ এশিয়ান প্রো বক্সিং ফাইট নাইট দ্য আল্টিমেট গ্লোরি নামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্থানীয় নায়ক সুরাকৃষ্ণ চাকমা, লাইট ওয়েট বিভাগে নেপালি লাইট ওয়েট চ্যাম্পিয়ন মহেন্দ্র বাহাদুর চাঁদকে এবং আলামিন ওয়েন্টার ওয়েট বিভাগে নেপালি বক্সার ভারত চাঁদকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ভারতীয় জাতীয় চ্যাম্পিয়ন হর্ষ গিল বাংলাদেশের বক্সার হেরা মিয়াকে নক আউট পাঞ্চের মাধ্যমে পরাজিত করে ক্রুজার ওয়েটের লড়াইটি মাত্র 3 রাউন্ডে শেষ করেছিলেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নারী রেফারি। বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে প্রথমবারের মতো মাঠে বাঁশি বাজাবেন নারী রেফারি। নভেম্বরের কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের জন্য সম্প্রতি 129 জন অফিসিয়ালের নাম ঘোষণা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে 3 জন নারী রেফারি এবং সমান সহকারী নারী রেফারির নাম ঘোষণা করে ফিফা। মাঠে বাঁশি বাজানোর জন্য নির্বাচিত হয়েছেন ফ্রান্সের স্টিফানি ফ্রাপার্ট, রুয়ান্ডার সেলিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। 21 নভেম্বর শুরু হয়ে 18 ডিসেম্বর শেষ হবে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। কাতার বিশ্বকাপে মোট 64টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী মিলিয়ে যে 69 জন সহকারী রেফারি রয়েছেন, তাদের মধ্যে 3 নারী সহকারী রেফারিরা হলেন ব্রাজিলের নিউজা, মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট। লাল দুর্গের শ্রেষ্ঠত্বে এবার কি নতুন চমক? আর শুরু ফ্রেঞ্চ ওপেন। বন্ধুরা, আমরা জানি খেলাধুলোর মাঝে রয়েছে শরীর গঠনের মহামন্ত্র এবং মনের তৃষ্ণার নির্মল নির্ভেজাল আনন্দ বিনোদন। তবে কিছু খেলা রয়েছে যা আত্মরক্ষাতেও অনন্য, আর তেমনি একটি খেলা জুডো। আসুন আজ এই জুডো খেলা এবং এর কিছু কৌশল নিয়ে জানি ক্রীড়া ব্যক্তিত্ব ফজলে করিম ইকবালের কাছ থেকে। জুডো একটি খেলা, এটি আধুনিক মার্শাল আর্ট, যুদ্ধ বিষয়ক খেলা যা আত্মরক্ষার কলাকৌশল। জুডো শব্দটি জাপানি ভাষা থেকে উৎপত্তি। জাপানিরা তাই বলে থাকে জু দো, অর্থাৎ ধীর পথ। 1882 সালে জাপানের একজন মাস্টার জিগোরো ক্যানো এই জুডো খেলার উদ্ভাবক, তাই ধরে নেওয়া যায় এই খেলার আবিষ্কারক জাপান। পরবর্তীতে এই মার্শাল আর্ট ব্রাজিলীয় জিউ জুৎসু কোসেন জুডো
মাম্বো, নিপ্পন ক্যাম্পো বিভিন্ন নামে পরিচিতি লাভ করে। পাশাপাশি দুটি খেলা ক্যারাতে ও জুডো মূলত আত্মরক্ষার জন্য বলা হলেও এই জুডো খেলা খুব উঁচু স্তরের ব্যায়াম। জুডো বর্তমানে আন্তর্জাতিক খেলা। 1964 সাল থেকে এই খেলা পুরুষদের জন্য অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয় এবং 1982 এবং 1972 সাল থেকে মহিলাদের জন্য এই জুডো অলিম্পিকে স্থান পায়। এটি একটি দাহিক যুদ্ধের খেলা। এই খেলা আত্মপ্রতিরক্ষামূলক, যা দেহ মনের চেতনা এবং মনকে শক্তিশালী করার পাশাপাশি একাগ্রতা, আত্মবিশ্বাসের উন্নতি সাধন এবং উৎকৃষ্ট ব্যায়াম। জুডো খেলার জনক জিগারো ক্যানো 1882 সালে কাকোডোকান নামে একটি জুডো ইনস্টিটিউট তৈরি করেছিলেন, যা খেলাধুলার সাথে সম্পর্কিত, যেটা মানুষকে আত্মরক্ষার কৌশল ও দর্শন শেখায়, অর্থাৎ শারীরিক এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এই খেলাটি 6টি মূল নীতির উপর ভিত্তি করে গঠিত। 1. সৌজন্য, 2. সাহস, 3. সততা, 4. বিনয়ী, 5. আত্মনিয়ন্ত্রণ এবং 6. বন্ধুত্ব। 1920 সালে ব্রাজিলের সান পাওলো শহরে কয়েকটি জুডো একাডেমি তৈরি হয়েছিল, যার নামকরণ হয়েছিল ব্রাজিলীয় জুডো কনফেডারেশন ক্রিয়েশন, যেটার মূল লক্ষ্য ছিল জনগণের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং নিজেকে রক্ষা করা। বর্তমানে জুডো এমনি একটি খেলা যা বিশ্বের প্রাপ্তবয়স্ক এবং শিশু, পুরুষ, মহিলা এবং প্রবীণদের দ্বারা ব্যাপকভাবে অনুশালিত, অসম্ভব জনপ্রিয় একটি খেলা। আন্তর্জাতিক জুডো ফেডারেশন দ্বারা এই জুডো সারা বিশ্বে পরিচালিত হয়। বিশ্বের প্রায় সব দেশেই জুডো খেলার চর্চা হয়ে থাকে। বাংলাদেশে এই জুডো খেলা খুবই জনপ্রিয়। বাংলাদেশ জুডো ফেডারেশন বাংলাদেশে এই খেলার দেখভাল করে থাকে। জুডো কুস্তির মতো একটি খেলা যার নিজস্ব কিছু নিয়ম কানুন রয়েছে। জুডো সাধারণত 5 রাউন্ডের খেলা হয়ে থাকে। প্রতিটি রাউন্ড পুরুষদের জন্য 5 মিনিট এবং মহিলাদের জন্য 4 মিনিট স্থায়ী হয়, যেখানে লক্ষ্য থাকে প্রতিপক্ষকে মাটিতে নিক্ষেপ করা বা আছাড় মারা, প্রতিদ্বন্দ্বীকে আঁকড়িয়ে ধরা অথবা বল প্রয়োগে প্রতিপক্ষকে আত্মসমর্পণ করতে বাধ্য করা। 2 জুডোকার একে অপরের সঙ্গে লড়াই করবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এই সময়ের মধ্যে যে খেলোয়াড় প্রতিপক্ষকে বিশেষ ক্ষণ পর্যন্ত বিশেষ কায়দায় আটকে রাখতে পারবেন, উক্ত জুডোকার বিজয়ী হবে। এবারে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম চিঠি মেইলের জবাব দানের আসরে। বন্ধুরা, এরই মাঝে প্রচুর প্রচুর কুইজ উত্তরের চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। তবে এত চিঠির ভিড়ে লটারিতে সৌভাগ্যবান বিজয়ী নির্বাচনের দিন কিন্তু বন্ধুরা আজ নয়, হাতে রয়েছে আরও একটি সপ্তাহ। তাই আগ্রহী বন্ধুরা যারা কুইজে অংশ নিতে চান অথচ এখনও উত্তরটি পাঠাননি, তারা আর দেরি কিংবা আলসেমি নয়, এক্ষুনি মেল করে পাঠিয়ে দিন অথবা ডাকযোগেও পাঠাতে পারেন। তবে যেভাবেই পাঠান না কেন বন্ধুরা, ছটপট পাঠিয়ে দিন। আর বন্ধুরা, আপনাদের হাতে লেখা মনের মাধুরী মেশানো চিঠি কিংবা অনুষ্ঠান সম্পর্কিত বিষয়ে আপনাদের মূল্যবান মতামত, জিজ্ঞাসা অথবা পরামর্শমূলক চিঠিগুলো কিন্তু আমাদের অনুষ্ঠান নির্মাণে ভীষণভাবে সাহায্য করে আর প্রেরণাও দেয় প্রচুর। তাই সব সময়ের চাওয়া, আমাদের কাছে লিখুন, লিখুন এবং লিখুন। তো বন্ধুরা, এবারে এই লেখা নিয়েই কথা, চলে যাব চিঠি মেইলের জবাবদানের আসরে। জবাবে মোহাম্মদ জিয়াউর রহমান। ধন্যবাদ। মাঠে ময়দানের প্রশ্নোত্তর পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে মেইলটি পড়ছি সেটি পাঠিয়েছেন এটিএম আতাউর রহমান রঞ্জু, সভাপতি আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব ও এক্সিকিউটিভ সদস্য IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ সৈয়দপুর পীরগাছা রংপুর। আপনি লিখেছেন, আঞ্চলিক পরিচালক প্রযোজক মাঠে ময়দানে বাংলাদেশ বেতার রংপুর। প্রিয় মহোদয়, আমি আপনাদের প্রেরিত ফেব্রুয়ারি 2022 মাসের মাঠে ময়দানে কুইজ বিজয়ী পুরস্কার, প্রাইজ বন্ড ও অভিনন্দন পত্র হাতে পেয়েছি। আঞ্চলিক পরিচালক মহোদয় বাংলাদেশ বেতার রংপুর ও প্রযোজক মাঠে ময়দানে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল। খেলাধুলার পাশাপাশি বই হোক, নিত্য সঙ্গী, শুভেচ্ছান্তে সাথে আছি। ভাই এটিএম আতাউর রহমান রঞ্জু, বাংলাদেশ বেতার রংপুর এবং মাঠে ময়দানে পরিবারের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল। কুইজ বিজয়ী হওয়ার জন্য আবারও অভিনন্দন। আশা করি আগামীতেও আপনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং নিয়মিত অনুষ্ঠান শুনবেন ও লিখবেন। মেলের জন্য ধন্যবাদ। এবারের মেলটি পাঠিয়েছেন লিটন কুমার কৃষ্ণ, সদস্য বীরবিরিয়া সামাজিক উন্নয়ন বেতার শ্রোতা সংঘ পীরগাছা রংপুর থেকে।
আপনি লিখেছেন, প্রিয় মাঠে ময়দানে, আমি বাংলাদেশ বেতার রংপুরের মাঠে ময়দান অনুষ্ঠানের এক ক্ষুদ্র শ্রোতা। মাঠে ময়দানে অনুষ্ঠান নিয়মিত শোনা হলেও লেখা হয়ে উঠছিল না অনেকদিন। দীর্ঘদিন পর মাঠে ময়দানের সাথে যুক্ত হওয়ায় একটুখানি প্রয়াস। সহজ সরলভাবে জবাব দিতে বরাবরই মনোমুগ্ধকর। খেলাধুলার জগতে টুকিটাকি খবরাখবর থেকে শুরু করে প্রতিটি বিষয় শ্রোতাদের মাঝে নানা বৈচিত্র্যতায় পৌঁছে দেয় একমাত্র মাঠে ময়দানের অনুষ্ঠান। আমরা শ্রোতারাও সাদরে গ্রহণ করি, এজন্য ধন্যবাদ জানাচ্ছি মাঠে ময়দানের পরিবারকে। পরিশেষে প্রশ্নোত্তর পর্বে জানতে চাই, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত প্রথম কোন ক্রিকেটার রান আউট হয়েছিলেন, এবং দ্বিতীয় প্রশ্ন করেছেন, ক্রিকেটের সব থেকে পুরনো ক্লাব কোনটি? ভাই লিটন কুমার কৃষ্ণ, শুভেচ্ছা রইল। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। আমরা সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো লাগবে এমন জিনিসই উপস্থাপন করতে। আপনাদের নিয়মিত অংশগ্রহণ আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে। থার্ড আম্পায়ার বা তৃতীয় আম্পায়ারের কনসেপ্টটি প্রথম চালু হয় 1992 সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে। ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার রান আউট হন থার্ড আম্পায়ার কার্ল লিবেনবার্গের সিদ্ধান্তে। এটি তৃতীয় আম্পায়ারের দেয়া প্রথম সিদ্ধান্ত। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি, বর্তমানে ক্রিকেটের সবচেয়ে পুরনো ক্লাব মিচহাম ক্রিকেট ক্লাব। ধারণা করা হয় এই ক্লাবটি 1685 সালে প্রথম ক্রিকেট খেলেছিল মিচেলহাম ক্রিকেট গ্রিন নামে। মেলের জন্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এবারে আজ শেষবারের মতো জানিয়ে দিচ্ছি আমাদের মে মাসের জন্য রাখা প্রতিযোগিতার কুইজটি। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসরটি কোন দেশে বসবে এবং কত সালে? আবারও বলছি, টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসরটি কোন দেশে বসবে এবং কত সালে? উত্তর পাঠাবার শেষ দিন 29 মে, প্রথম প্রহরের মধ্যেই। কি বন্ধুরা, ভাবছেন কোন ঠিকানায় লিখবেন? হ্যাঁ, পাঠাতে পারেন ডাকে অথবা মেইল করে, আর যেটিতেই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটিতেই পাঠিয়ে দিন। আমাদের ডাক ঠিকানা মাঠে ময়দানে প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর, পোস্টকোড 5400। আর আমাদের ইমেল ঠিকানা মাঠে ময়দানে bbr@gmail.com। বানানো বলছি mathemoidaneoibbr@gmail.com। তো বন্ধুরা, লিখবেন কিন্তু। তো বন্ধুরা, এবারের প্রতীক্ষা নিশ্চয়ই একটু অন্যরকমের কিছু, অর্থাৎ একটু বৈচিত্রতা। হ্যাঁ, শুনুন মৌলতাতুন নেসা মৌয়ের কাছ থেকে। কত কিছুই তো ঘটে ক্রিকেটে, কখনো মজা, কখনো মনোরঞ্জন, আবার কখনো বা নিখাদ বিনোদন। ক্রিকেট মানেই যেন চমক। নিঃসন্দেহে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান ইনজামামুল হক। একই সাথে ক্রিকেট মাঠে একজন ব্যাটসম্যান যে বিভিন্ন উপায়ে আউট হতে পারেন তার জলজন্ত উদাহরণও তিনি। সেবার ইংল্যান্ডের সাথে টেস্ট খেলা চলছে পাকিস্তানের। হেডিংলিতে অনুষ্ঠিত ওই টেস্টে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ 192 এবং ইউনুস খান 173 রান করে আউট হন। সব মিলিয়ে তখন পাকিস্তানের 5 উইকেটে 451 রান। উইকেটে আছেন ইনজামামুল হক। এমন সময়ে ইংল্যান্ডের স্পিনার পানিসারের করা একটি বল সুইপ করতে গিয়ে তিনি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উইকেটের উপরেই পড়ে যান। ফলে স্ট্যাম্পের উপর থেকে বেল পড়ে যায় এবং সাথে সাথে মাঠে উল্লাস করেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তবে ইনজামামকে নিয়ে মজার ঘটনা এখানেই শেষ নয়। 2002 সালে মরক্কো কাপে দক্ষিণ আফ্রিকার জাস্টিন অনটংয়ের বলে ছক্কা মারার পরেও আউট হয়ে যান ইনজামাম। ছক্কা মারার পর নিজের অজান্তেই তিনি স্ট্যাম্প নাড়িয়ে বেল ফেলে দেন, আর উইকেটের পেছনে থাকা মার্ক বাউচার সেটি লক্ষ্য করে আম্পায়ারকে জানালে আম্পায়ার তাকে আউট দেন। এই উইকেটের নাম হিট উইকেট। প্রত্যাশিত ড্রই হয়েছে চট্টগ্রাম টেস্টে, তবে এই টেস্ট শেষ হতে না হতেই সবার দৃষ্টি এখন মিরপুরের দ্বিতীয় এবং শেষ টেস্টে। তো বন্ধুরা, এবারে শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় টেস্ট সহ সমসাময়িক খেলাধুলোর পর্যালোচনা। সঞ্চালনে রয়েছেন মোহাম্মদ জিয়াউর রহমান। আসুন শোনা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, সমসাময়িক খেলাধুলার পর্যালোচনা আমাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে শুনেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট, আপনারা জানেন যে চিটাঙ্গের টেস্ট যেটা আমরা সবাই ধারণা করেছিলাম সেটা শেষ মুহূর্ত পর্যন্ত টেস্ট ড্রয়ের দিকে গেছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তাদের 397 এবং দ্বিতীয় ইনিংসে 260 রান, 6 উইকেটে। বাংলাদেশ প্রথম ইনিংসে 465। তো যদিও আমরা কিছুটা আশান্বিত ছিলাম যে শেষের দিকে যে বাংলাদেশ যদিও বা শ্রীলঙ্কাকে সম্পূর্ণভাবে অল আউট করতে পারতো, তাহলে হয়তো, যেহেতু প্রথম ইনিংসে আমরা মোটামুটি একটা ভালো রানে গিয়েছিলাম, তারপরে অবশ্য 5 দিন মানে পঞ্চম দিনে একটা দলকে সম্পূর্ণভাবে অল আউট করা একটা সম্পূর্ণ ইয়ার পর, তারপরও আমাদের এই টেস্টে প্রাপ্তি বলতে আমাদের যে নতুন
যে দিকুর নাইম হাসান তার 106টা উইকেট নেওয়া এবং তামিম ও মুশফিকের 17 রান, লিটনের 88, এই সবগুলো আসলে বাংলা প্রথম টেস্টে অর্জনটা কিভাবে দেখছেন আপনি? সৌজন্যামতহীন আসলে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষ ঘন্টায় 2 উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা, আর শেষ দিন প্রথম সেশনেও লঙ্কানদের উপর যে চাপ ধরে রাখে বাংলাদেশ, সেদিক থেকে শেষ দিনে দ্বিতীয় সেশনে 161 রানে 6 উইকেট ফেলে দিয়ে তাইজুল্লাহ জয়ের সম্ভাবনা জাগালেও লঙ্কান ব্যাটারদের দৃঢ়তায় দিনের 18 ওভার বাকি থাকতেই দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন। তবে আমাদের প্রত্যাশা ছিল যে পেস বোলিংয়ে আমরা ভালো করব, কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু পেস বোলিং এর খালে কিংবা যারা বল করেছেন তাদের প্রতি আমরা অত বেশি বল সুইং কিংবা আপনি যদি লক্ষ্য করেন যে শ্রীলঙ্কান পেসার না, এখানে আমরা মনে হয় একটা জিনিস আমরা প্রথম জিনিস নাইম হাসানের যে বিধ্বংসী বোলিংটা দেখেছি, কিন্তু নাইমের আঙ্গুলটা ভেঙে খাওয়ার কারণে এটা কিন্তু শ্রীলঙ্কার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে, বিশেষ করে নাইমের বোলিং এর সময়। যদি আমার আসলে তার আঙ্গুলটা ভাঙবে এটা হয়তো আমরা কেউ ভাবিনি, তারা ভাবেনি। আমার মনে হয় নাইম দ্বিতীয় ইনিংসে শুরু থেকে কিন্তু নাইমকে অ্যাটাকে নিয়ে আসা হয়েছিল, যদি কিন্তু আমার মনে হয় যদি তার আঙ্গুলটা যদি না ভেঙে যেত, যার কারণে দ্বিতীয় টেস্টে কিন্তু আমরা নাইমকে পাচ্ছি না, এটা কিন্তু তার জায়গায় নতুন মুসাদ্দেককে রিক্রুট করা হয়েছে। তাও অনেকদিন পর আমরা মুশফিকের রানে ফেরা, জি এটা অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট, কারণ আমরা বিশেষ করে আপনি লক্ষ্য করবেন যে প্রথম ইনিংসে আমাদের গোড়াপত্তন করতে এসেছেন জয় এবং তামিম এবং তারা যে দৃঢ়তা সহকারে এবং তাদের যে প্রতিটা আপনি দেখেন যে দু একটা মিস তো হতেই পারে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করলো। বিশেষ করে আমরা কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যানকে নিয়েই আমরা কিন্তু শঙ্কা মানে অনেকটাই আমরা ভোগাচ্ছিল যে কে হালটা ধরবে। তো আমার মনে হয় যে তরুণ এবং নবীন এবং পুরনো নতুন প্রবীণদের যে সমন্বয় এবং সেটি কিন্তু আমরা কাজে লাগিয়েছি, আর বিশেষ করে জয়ের মতন আরো যারা পিছনের দিকের খেলোয়াড় যারা আগামীতে হাল ধরবে তারা যে আমাদের এই স্পোর্টিং পিচে আরো ভালো করবে এটা আমাদের প্রত্যাশা। আর পাশাপাশি আমরা কিন্তু এখনো ভুগছি বিশেষ করে টপ অর্ডার শান্তকে আমরা ভাবছিলাম যে শান্ত এবং মমিনুল, এই দুটো উইকেট আমাদের খুব তাড়াতাড়ি 172-এ শান্ত এবং আপনার 184-তে যে তৃতীয় উইকেট মমিনুলের প্রত্যাবর্তনের পরে, কিন্তু তারপরে লিটন এবং মুশফিকের যে প্রত্যাবর্তন, লিটনের যদিও সেঞ্চুরি পাওয়ার কথা ছিল, যাই হোক না, তবে আপনি যেটা বলছেন যে মুশফিকের যে প্রত্যাবর্তন এবং সে কিন্তু ব্যালেন্স করে খেলেছে এবং ও দেখে শুনে খেলেছে যে কোনটা বল কিভাবে ছাড়তে হবে, আর বিশেষ করে সুইপ যেটাতে ওর একটু দুর্বলতা ছিল সেগুলো আমার মনে হয় যে সে দেখে শুনে খেলেছে, যার ফলে সে 105 রান সে করেছে। আর পাশাপাশি আমরা মনে করি যে আগামীকাল যেটা শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট, তো দ্বিতীয় টেস্টে বিশেষ করে স্ট্র্যাটেজি তারা কি হবে, এই ধরনের চরিত্র পিসের যে চরিত্রটা সেটা চিটাগাংয়ের যে চরিত্র আমরা দেখলাম, এখন এখানে যদি মিরপুর উইকেটটা ঠিক এখন মানে বলে সবাই বলে যে আনপ্রেডিক্টেবল বলা হয়, এখন মিরপুর উইকেটটা না খেলা দেখা পর্যন্ত কিন্তু বলা যাবে না যে আসলে উইকেটটা কি বিহেভ করবে, যেহেতু আমাদের ব্যাটসম্যানরা মোটামুটি সবাই ভালো ফর্মেই আছে, আশা করব যে আমরা জয়ের ইচ্ছা নিয়েই তো বাংলাদেশ খেলবে যেহেতু শেষ টেস্ট। আর বিশেষ করে আপনি লক্ষ্য করেছেন যে শ্রীলঙ্কার টেইল এন্ডে যে তারা যে দৃঢ়তার পরিচয় দিয়েছে, আমাদেরও যদি এই পরের যে নাইম তারপরে যেহেতু সে খেলছে না খেলতে পারবে না, তো আমরা আশা করবো যে অবশ্যই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ভালো করবে এবং আমরা সিরিজ জয়লাভই প্রত্যাশা করতে পারি। এবারে আসি তো এশিয়া কাপ হকি প্রসঙ্গে, আপনি জানেন যে বাংলাদেশ এশিয়া কাপ হকিতে আগামীকাল প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এবং দ্বিতীয় প্রস্তুতি ভারতের কাছে বাংলাদেশ 5-1 গোলের বড় ব্যবধানে হেরেছে, যদিও বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, ওমান, মালয়েশিয়া এবং দ্বিতীয় গ্রুপে এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া। তো এই হকিতে কিন্তু যে এশিয়া কাপে বড় বড় দলগুলো তো রয়েছে, তার মধ্যে আমাদের দলের কতটুকু সম্ভাবনা দেখছেন? অবশ্যই, এবং এরা খুব প্রস্তুতি ম্যাচগুলো আমরা খেলতে পারিনি, কিন্তু আমরা মনে করি যে ইন্দোনেশিয়ার সঙ্গে আমরা 2-1 গোলে জিতেছি এবং ভারত তো এখন চ্যাম্পিয়ন এবং তাদের কাছ থেকে যে 5-1 গোলে হেরেছি তাও আমরা দৃঢ়তার পরিচয় দিয়েছি এবং তারা ভালো করবে এবারও। আর একটু কথা বলি যে এএফসি কাপে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম বসুন্ধরা কিংসের কাছে, এটা কিন্তু হয়নি, বসুন্ধরা কিংস মোহনবাগানের কাছে 4-0 গোলে পরাজিত হয়েছে, এর আগে আবাহনী কিন্তু বিদায় নিয়েছিল। তো আমরা বাইরে যদিও ম্যাচটি ঝড়ের কবলে পড়েছিল এবং বৃষ্টি প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে হয়েছে, তারপরেও 4-0 গোলে পরাজয় হওয়াটা কিন্তু বসুন্ধরা কিংসের কাছে আমরা অথবা প্রত্যাশা করিনি। তবে আপনি ঠিকই বলেছেন, কালকে আমরা ম্যাচও দেখেছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের
খেলোয়াড়রা দুবার পোস্টে মারার পরেও বারে লেগে ফিরে এসছে, এটাও আমাদের দুঃখজনক হলেও যে এটা তো আসলে খেলা না। ভারতের কাছে কিন্তু ফুটবলে আমরা যে পিছিয়ে আছি এটা কিন্তু গত দু বছর থেকে এএফসি কাপ বা অন্যান্য যে কাপগুলো ভারতের সঙ্গে প্রতিযোগিতা করছে বাংলাদেশ, সব কোনো গোলেতে কিন্তু আমাদের শীর্ষে দলগুলো পারতেছে না, আবহনী হেরে গেছে। এবং এখানে আমরা বসুন্ধরার প্রতি আমাদের ফিলিংসটা ছিল বেশি। আপনার প্রশিক্ষক থেকে শুরু করে স্থানীয় খেলোয়াড় এবং বহিরাগত বিদেশি খেলোয়াড়দের মোটামুটি একটি ভালো দল, তা আমাদের সকলের প্রত্যাশা ছিল যে হয়তো ভালো করবে। যাই হোক, গোলের খেলা ফুটবল, গোল করতে না পারার এই একটা অসুবিধা আর কি। যাই হোক, আগামীতে বাংলাদেশ দল বাইরে আরো ভালো করবে এই প্রত্যাশা নিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে মাঠে ময়দানের খেলাধুলা পর্যালোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, সময় ঘড়িটা যেমন বলছে আমাদের নির্ধারিত সময় শেষ, তেমনি স্টুডিও কন্ট্রোল রুমের স্বচ্ছ কাঁচের ওপারের ইশারাও যেন বুঝিয়ে দিচ্ছে এবার ছাড়তে হবে শ্রোতা সঙ্গ। হ্যাঁ বন্ধুরা, সঙ্গ ছাড়বো, তবে তার আগে সবার উদ্দেশ্যে কটি কথা জানিয়ে। আসলে বন্ধুরা, জ্যৈষ্ঠের এই সময়টিকে বিভিন্ন ধরনের মিষ্টি রসালো ফলের কারণে আমরা ভালোবেসে বলি মধুমাস। আর এই মধুমাসের ফলগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় অর্থাৎ রোগ প্রতিরোধে যেমন সাহায্য করে, তেমনি রসনা তৃপ্তি থেকে শুরু করে দেহকেও রাখে সতেজ। তাই মৌসুমি ফল খেতে ভুলবেন না কিন্তু। তবে বন্ধুরা, এ সময়ের প্রাকৃতিক বিপর্যয়ও কিন্তু কম নয়। কখনো মেঘলা আকাশ, কখনো ঝলমলে রোদ্দুর, আবার কখনো বা এলোমেলো ঝোড়ো বাতাসে বৃষ্টিসহ বজ্রপাত, যা মানুষের স্বাভাবিক চলাচলকে যেমন বাধাগ্রস্ত করে, তেমনি সম্পদের ক্ষতিসহ অনেক সময় মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায়। তাই বিরূপ আবহাওয়ার এই সময়টিতে সতর্ক থেকে পথ চলুন। আর বন্ধুরা, আমরা চাই প্রতি রোববারের এই সময়টিতে সুস্থ দেহে সুস্থ মনে আপনারা ফিরে ফিরে আসুন আমাদের মাঝে, বাংলাদেশ বেতার রংপুরের আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় মাঠে ময়দানের আঙিনায়। তো বন্ধুরা, এমন প্রত্যাশাতেই আজকের মতো বিদায় চাইছি এখানেই। খোদা হাফেজ। মাঠে ময়দানে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠানটি এখানে শেষ হল। উপস্থাপনায় ছিলেন পারভিন সুলতানা, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রাশেদ খান, প্রযোজনা করলেন মোহাম্মদ জহুরুল আলম।